হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি একটা জরুরি ইন্টারেস্টিং টপিক। জরুরি কেন বলছি, না ধরুন আপনি কোথাও বাইরে যাবেন বা আপনার কোথাও আজকে প্রোগ্রাম আছে, সেই টাইমে ওয়েদার কেমন থাকবে আপনি কিভাবে জানবেন এবং কতটা সঠিকভাবে জানতে পারবেন, বা আপনি 10 দিন পর কোথাও বাইরে কোথাও যাবেন সেখানের ওয়েদার কেমন আছে, বা 10 দিন পর সেখানে গরম কেমন থাকবে, বা আপনি ধরুন কোনো ঠান্ডার জায়গায় যাচ্ছেন, আপনি ধরুন আমি যেখানে থাকি সেখানে গরম জায়গা, আমি কোনো ঠান্ডার জায়গায় যাচ্ছি সেখানে যেতে গেলে আমাকে কী কী প্রিপারেশান নিতে হবে, সেখানে টেম্পারেচার কেমন থাকছে, এই সব বিষয়গুলো জানতে গেলে আপনাকে ওয়েদার ফলো করতে হয়। আপনারা সাধারণত কী করেন, এখানে ওয়েদার আপনারা ক্লিক করেন। এবার আপনারা এখানে ধরুন জায়গার নামটা আপনি একটা প্লাস আইকন দিয়ে আপনি সেই জায়গার নাম দিয়ে সার্চ করেন। তো আপনাকে এমন একটা সাইট দেখাবো যে সাইটের মাধ্যমে আপনি পারফেক্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা 99%। তো সেরকম একটি সাইট আজকে আমি দেখাবো, যারা সঠিক রিপোর্ট জানতে চান, এমনকি আপনার স্যাটেলাইট রিপোর্ট থেকে মেঘ কতটা আছে বা কোথায় বৃষ্টি হতে পারে বা ঘূর্ণিঝড় উঠলে সেটা কীরকম মেঘ আছে বা কীরকম ঘূর্ণিঝড় আছে সেটাও আপনি দেখতে পারবেন, পুরোপুরি ডিপলি আপনাদের ঘরে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং যে সমস্ত দর্শকেরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ অ্যান্ড টেক। তো চলুন ভিডিওটি শুরু করি। এখান থেকে যেমন দেখেন এটা তো ঠিক আছে, কিন্তু এর থেকে আরও পারফেক্ট দেখতে গেলে আপনি আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে আপনি সার্চে গিয়ে সার্চ করবেন আপনার জায়গাটা বা যে জায়গাটা সম্বন্ধে আপনি জানতে চান সেই জায়গাটার নাম দেবেন। আমি যেমন সাতগেছিয়া সম্বন্ধে জানতে চাই, আমি সাতগেছিয়া ওয়েদার লিখে জাস্ট সার্চ করলাম। এখানে দেখুন অনেক সাইট দেবে ওয়েদার রিপোর্ট জানার জন্য। আপনি জাস্ট যে সাইটটা ওপেন করবেন সেটা হচ্ছে www.aquweather.com, এই সাইটটা জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখানে বর্তমান টেম্পারেচার মানে টুডে আজকে এখন বর্তমান টেম্পারেচার কত এবং জল হওয়ার সম্ভাবনা আছে কি না এবং কখন আছে সেটা আপনাদের ঘরে পরিষ্কার এখানে দেখিয়ে দিতে, হিউমিডিটি কত আছে বা আপনার বৃষ্টি কতটা হতে পারে, কত পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা আছে, সব কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এবার আপনি কিভাবে দেখবেন এটা, আপনি এটা ঘন্টা হিসাবে দেখতে পারেন, এটা বর্তমান রিপোর্ট। এবার যদি আপনি আওয়ারলি করেন তাহলে আপনার কোন সময় বৃষ্টিটা হতে পারে সেটা বা কোন সময় টেম্পারেচার বেশি হতে পারে সেটা আপনাকে বলে দেবে। দেখুন এখানে 10টা PM দেখাচ্ছে 47% বৃষ্টি আছে, 11টা PM দেখুন দেখাচ্ছে 51% বৃষ্টি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, 50% ক্রস করলে বৃষ্টি হওয়ার চান্সটা বেশি থাকে। বা এখানে দেখবেন কি বৃষ্টি আছে, বজ্র বিদ্যুৎ, এখানে চিহ্নটা দেখবেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে কিনা, না প্লেন বৃষ্টি আছে সেটা আপনাদের ঘরে দেখিয়ে দেবে। আপনি পরের দিনও দেখতে পারবেন টুমরো করলে পরের দিন আপনার প্রত্যেক ঘন্টায় রিপোর্টটা আপনাকে দেখিয়ে দেবে, 12টা, 1টা, 2টা, 3টে, 4টে কত পার্সেন্ট বৃষ্টি আছে, কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এবার আপনাকে এখানে ডেলি বলে অপশান আছে, আপনি ডেলি হিসাবে দেখতে পারেন যে কোন দিন কত টেম্পারেচার থাকতে পারে। টুইসডে 17 তারিখে 13% বৃষ্টি আছে, 39° থেকে 28° টেম্পারেচার থাকতে পারে, এখানে 38° থেকে 25% বৃষ্টি আছে, 38° থেকে 29° টেম্পারেচার হতে পারে। এইভাবে আপনি ডেট ওয়াইজ দেখে নিতে পারেন যে কত পার্সেন্ট বৃষ্টি কোন দিন আছে। আর একটা জিনিস, এটা তো গেল আপনি যে কোনো জায়গার রিপোর্ট বা আপনার বর্তমান জায়গার রিপোর্ট আপনি এইভাবে দেখতে পারেন, কিন্তু আপনি যদি চান স্যাটেলাইট রিপোর্ট দেখব তাহলে আপনি এই সার্চ বটনে গিয়ে সার্চ করবেন স্যাটেলাইট রিপোর্ট, স্যাটেলাইট ওয়েদার লিখে সার্চ করবেন। জাস্ট স্যাটেলাইট ওয়েদার লিখে সার্চ করলে আপনি আবার অ্যাকুয়েদারে চলে আসবেন। অ্যাকুয়েদারে চলে আসলে এখানে আপনার স্যাটেলাইট রিপোর্টটা খুলে যাবে, মানে আপনার মেঘ কোথায় কি আছে সেটা খুলে যাবে। এটা আপনি পিকচারে দেখতে পারবেন, মানে আপনার ওখানে কাউন্টিংয়ে দেখাচ্ছিল এখানে পিকচারে দেখাবে। আপনি এই রিয়েল ভিউটাকে জাস্ট এখান থেকে ইনহ্যান্স রিয়েল ভিউতে করে নেবেন, এইখান থেকে জাস্ট ট্যাপ করবেন দিয়ে ইনহ্যান্স, এই এখানে যে নিচে ইনহ্যান্স
রিয়েল ভিউ স্যাটেলাইট আছে, এইটাকে জাস্ট ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে এই যে ফোর অ্যারো চিহ্ন আছে এটাকে জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নিলে আপনি বুঝতে পারবেন ঘূর্ণিঝড় ফোন উঠলে বা মেঘ কোথায় কি আছে, কোনখানে মেঘ আছে, আপনি আপনার জায়গায় আপনার স্টেটটাকে আপনি দেখে নিতে পারেন যে আমার এখানে বর্তমানে মেঘ আছে কিনা। আমার ধরুন বর্ধমান বাড়ি, বর্ধমানের এখানে দেখুন মেঘ আছে, এখানে যত লাল থাকবে তত বৃষ্টির পরিমাণ বেশি হবে, এখানে দেখুন লো থাকলে সাদা থাকবে, তারপর ক্লাউড থাকলে কি কালার থাকবে এবং ক্লাউড যদি হাই থাকে কি কালার থাকবে সেটা আপনাকে মেনশন করে দিয়েছে। তো আপনার যে জায়গায় থাকেন সেই জায়গায় মেঘ কতটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। মোটামুটি 99% আপনি এখান থেকে শিওর হতে পারবেন যে আজকে বৃষ্টি কেমন হতে পারে বা রিপোর্ট কি আছে সেটা দেখতে পারবেন। এবার আপনি মেঘের মুভমেন্টটা কোন দিকে আছে বা ঘূর্ণিঝড় হলে যখন বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড় তৈরি হয় তখন ঘূর্ণিঝড়টা কীরকম মুভ করছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন, না আপনার এখানে প্লে চিহ্ন আছে, এখানে ধরুন এক ঘন্টার রিপোর্টটা আপনি 6:50 থেকে 8:50 পর্যন্ত দু ঘন্টার রিপোর্ট আপনি দেখতে পারবেন মুভ কিভাবে করছে। এখানে জাস্ট একবার প্লে করে দেবেন, আপনার মেঘটা কেমন মুভ করছে সেটা দেখুন এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনে ওয়েদার রিপোর্ট, যে কোনো জায়গার ওয়েদার রিপোর্ট বা আপনি মেঘ কেমন আছে সব কিছু জানতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন নিজের কাজ বা নিজের কোথাও যাওয়া নিয়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি বন্ধুরা, নমস্কার।